আমরা মার্জনা চেয়ে নেব, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ক্লাসরুমে একটু ব্যাঘাত ঘটেছিল। আমরা আবার সরাসরি আমাদের সিজি পড়াচ্ছেন স্যার চন্দন ঘোষ, আমি স্যারের কাছে চলে যাব। যেখানে আমরা শেষ করেছিলাম যে এফএক্স অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ, আমরা একটা অপেক্ষক কনস্ট্রাকশন করেছিলাম যে এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ এর অসন্তত বিন্দুসমূহ নির্ণয় কর। এখন দেখো, যদি কোনো অপেক্ষকের নিচে শূন্য আসে তাহলে অবভিয়াসলি কী হয়, অসঙ্গত। অসঙ্গত হয়ে যাওয়া মানেই অসন্তত। তাহলে এত এর অসন্তত বিন্দুসমূহ কী হবে, অসন্তত বিন্দু সমূহ হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো, এখান থেকে তোমরা এক্স পেয়ে যাবে। এভাবে যে কোনো অপেক্ষকের যদি অসন্তত বিন্দুসমূহ বার করতে বলে, তাহলে তোমরা দেখবে যে ওই অপেক্ষকটা কোন কোন বিন্দুতে অসঙ্গত, সেই বিন্দুগুলোতে, যে বিন্দুগুলোতে অসঙ্গত সেই বিন্দুগুলো বার করলে তোমার অসন্তত বিন্দুসমূহ পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা যেটা বলবো, তাহলে আমরা যখন সন্তত চ্যাপ্টারটা করাতে এসেছি তখন আমাদের তাহলে কত রকমের প্রশ্ন হতে পারে, দিতে পারে যে কোনো একটি অপেক্ষক দিয়ে তোমাকে বলতে পারে যে এটা দেখাও সন্তত। তাহলে সন্তত যদি দেখাতে হয় আমরা কি দেখাবো, রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু, তিনটে আলাদা আলাদা ক্যালকুলেশান করার পর যদি ইকুয়াল হয় তাহলে বলে দেবো যে ওই বিন্দুতে সন্তত। যদি বলে দেয় সন্তত দেখাও যে এটা, সেখানে কিন্তু আমরা সরাসরি ধরেই নেব সন্তত, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু ধরে নিয়ে আমাদের যে শর্ত বের করতে বলবে সেই শর্ত বের করব। যদি বলে যে জাম্প বের করো, অর্থাৎ ঝাঁপ বের করো, তখন হচ্ছে আমরা কি করব, রাইট হ্যান্ড লিমিট বার করব, লেফট হ্যান্ড লিমিট বার করব, দুটোর যে ডিফারেন্স অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট যে মানটা পাবো সেটাই হচ্ছে জাম্প। যদি কোনো ক্ষেত্রে একটা অপেক্ষক দিয়ে দিয়ে যদি বলে যে অসন্তত বিন্দুসমূহ বার করো, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা খুঁজবো কোন কোন বিন্দুতে এই অপেক্ষকটা অসঙ্গত, সেই অসঙ্গত বিন্দুগুলো বার করলেই অসন্তত বিন্দু পেয়ে যাচ্ছ। নেক্সট যদি তোমাদেরকে বলে সীমার সাথে সন্ততার যে আমরা সম্পর্ক নিরূপণ করলাম, যে দেখাও যে সীমার অস্তিত্ব থাকলেও সন্তত নয়, তখন এই দেখানোটা কিন্তু প্রমাণ নয়, সেক্ষেত্রে আমরা করব কি, সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ কনস্ট্রাকশন করব, সেই উদাহরণের মাধ্যমে আমরা দেখাবো যে সীমার অস্তিত্ব আছে কিন্তু সন্তত নয়। আর সন্ততর সংজ্ঞা যেহেতু রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু, এর মধ্যেই তো রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট রয়ে গেছে, তার মানে এক সমান সমান এ বিন্দুতে আমরা সীমার অস্তিত্ব আছে বলতে পারি। এই মূলত আমাদের কানেকটিভিটিটা হচ্ছে এটা। এর পরবর্তীতে তোমাদের যে বিষয়গুলি আসবে সেটা হচ্ছে যে সীমা তোমরা ক্লাস ইলেভেনে করেছো, ইলেভেনের থেকে একটুখানি এখানে হার্ডার প্রসেসে এসে দুটো তিনটে নতুন ফর্মুলা আমরা সীমার করব। সেই দুটো ফর্মুলা আমরা দুটি বলবো, সেটা হচ্ছে যে প্রথম যে সূত্রটা আমরা কাজে লাগাবো সীমার ক্ষেত্রে, লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা সমান সমান ই, এবং লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স সমান সমান ই, সূত্রটা এটা। কিন্তু এর জেনারেল ফর্ম তোমরা অঙ্ক করার ক্ষেত্রে যে বিষয়টি ইউজ করবে সেই ইউজেবল জিনিসটাই আমি এখানে লিখব, সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্সের বদলে লিখব এফ এক্স ওয়ান বাই এফ এক্স সমান সমান ই। এটা কোন ক্ষেত্রে আমরা ই বসাতে পারবো, সেই ক্ষেত্রগুলোতেই বসাতে পারবো যে এফ এক্সও টেন্স টু জিরো হবে অ্যাজ এক্স টেন্স টু জিরো, অর্থাৎ সরাসরি এইটা সমান সমানও আমরা ই বলতে পারবো, তখনই বলতে পারবো যদি এফ এক্সটাও টেন্স টু জিরো হয় অ্যাজ এক্স টেন্স টু জিরো। সিমিলারলি এর ক্ষেত্রেও আমরা এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস এক্সের বদলে এফ এক্স টু দি পাওয়ার এফ এক্স ইজিক্যাল টু ই
তখনই এই ফর্মুলাটা সরাসরি ফেলতে পারবো, কখন, যখন না এফ এক্স টেন্স টু ইনফিনিটি অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি। তাহলে আমরা এটা তো সূত্র, সেই সূত্র থেকে কনস্ট্রাকশন করে এখানে চলে আসলাম। আমরা এটা সমান সমানও সরাসরি ই বলতে পারবো তখনই যখন এফ এক্স টেন্স টু জিরো হবে অ্যাজ এক্স টেন্স টু জিরো। সিমিলারলি এই সূত্রকে সামনে রেখে আমরা এই সূত্রটাও ই বলতে পারবো কখন না যখন এফ এক্স টেন্স টু ইনফিনিটি অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি। ওকে, দেন আমরা এই ফর্মুলা দুটো দিয়ে দু একটি অঙ্ক আমি আগে দেখাবো, তারপরে স্যার আছেন, স্যার বলবেন। অ্যাকচুয়ালি এই কলনবিদ্যা বলতে গেলে মানে সময় ঘন্টার পর ঘন্টা বলে দেওয়া যায়, এবং এত সুন্দর জিনিস। এই তো সবে হচ্ছে সীমা সন্ততার সম্পর্ক দেখালাম, এর পরবর্তীতে আছে সন্ততার সাথে হচ্ছে অন্তর্কলনবিদ্যার সংজ্ঞা সম্পর্ক, তার পরবর্তীতে আছে সীমা সন্ততা এবং ডেরিভেটিভ, তার মধ্যে কানেকশান, অপূর্ব সুন্দর জিনিস, এটা ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায়। কিন্তু সময় আমাদের সংক্ষিপ্ত, কিছু করার নেই, আমরা পরবর্তীতে ক্লাস পেলে আমি চেষ্টা করব সেইগুলোকে আরও এলাবোরেটলি বলার, আপাতত এই জায়গাতেই বলি। আরও একটা বিষয় বলার এখানে, যে এই কলনবিদ্যা বলতে গেলে একটা বিষয় বলতেই হয়, যেমন তোমরা অনেকেই বলে যে অঙ্ক কি বিজ্ঞান, এটা নিয়ে সারা বিশ্বে সারা সমস্ত জায়গাতে এই নিয়ে চর্চা হয়। আমি বলি যে ম্যাথামেটিক্স ইজ নট আ সায়েন্স, বাট ম্যাথামেটিক্স ইজ মাদার অফ সায়েন্স। ঠিক একইভাবে এই কলনবিদ্যাকেও আমার মনে হয়েছে এটা হচ্ছে মাদার অফ ম্যাথামেটিক্স। সেই জন্য এই মায়ের বিশ্লেষণ করতে গেলে এ শুধুমাত্র এক ঘন্টা দিয়ে বিশ্লেষণ করা যায় না, ঘন্টার পর ঘন্টা মানুষকে বসিয়ে এই জিনিসটি বোঝানো যায়। তা যাই হোক, আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে এই ক্লাসগুলো আমাদেরকে আবার দেওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমি আরও ভালোভাবে বলার চেষ্টা করব। এই সূত্র ধরে আমি কয়েকটা অঙ্ক দেখাবো, তার পরবর্তীতে স্যার দীর্ঘক্ষণ বসে আছেন, আমি স্যার কিছু বলবেন, অধীর আগ্রহে রয়েছেন উনি বলার জন্য। আমি এই সূত্র দিয়ে দু একটি অঙ্ক দেখানোর পরেই স্যার বলবেন, তার পরবর্তীতে যদি সময় পায় আবার তোমাদের সামনে আসব। আমি দু একটি অঙ্ক তোমাদের সামনে বলবো, দু একটি অঙ্ক আমি লিখেওছি, যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস সিক্স এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার হোল টু দি বার, ধরে নাও এক্স স্কোয়ার বা টু এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার, এরকম কিছু একটা দিয়ে দিল, ফোর এক্স স্কোয়ার। আমাদের সূত্রটা কী ছিল? সূত্রটা, যে সূত্রটা আমরা ইউজ করেছিলাম সেই সূত্রটা দিয়েই আমরা অঙ্কে যাব, যে হোল টু দি বার ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার। সে এটা অনেকভাবেই করা যায়, এটাকে আমরা দেখো এইভাবে করে দিতে পারি। লিমিট, যেহেতু লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন সব লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশন তাদেরকেই বলবো আমরা, যে ফাংশনগুলো প্রত্যেকটা অপেক্ষকের সঙ্গে জুড়ে দেওয়া যায়, মানে সংজ্ঞা এটা নয় কিন্তু পাতি মোদ্দা কথায় বলতে গেলে সেই টাইপের অপেক্ষককেই আমরা লিনিয়ার ফাংশন বলতে পারবো, যে ফাংশনটা প্রত্যেকটা অপেক্ষকের সাথে জুড়ে দেওয়া যায়। তাহলে আমরা লিনিয়ার ফাংশন যেহেতু এটাকে আমরা এইভাবে লিখলাম, হোল টু দি বার ফোর বাই এক্স স্কোয়ার বাই লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার হোল টু দি বার ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস সিক্স এক্স স্কোয়ার। এটা ফর্মুলা ফেলতে গেলে কী চাই আমাদের? ওয়ান বাই সিক্স এক্স স্কোয়ার, ওই যে এফ এক্স দিয়ে যে ফর্মুলাটা বললাম, তাহলে এখানে রয়েছে ফোর, নতু আমরা ওখানে নিয়ে নিয়েছি সিক্স এক্স স্কোয়ার, তাহলে আমাদের দিতে হবে কত? ছয় বাই চার বাই লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার, কত দেবো আমরা? তাহলে কত দিলে চলে আসছে দেখো, হাফ দিলে। তাহলে এফ এক্স যে সূত্রটা আমরা বললাম সেই সূত্র অনুযায়ী আমরা ওটাকে কি বলতে পারি? ই। তাহলে ই টু দি পাওয়ার কত রয়েছে? সিক্স বাই ফোর, আর এটার মানে ই, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার হাফ। সো এটা তাহলে কত আসছে? ই টু দি পাওয়ার তিনের দুই মাইনাস হাফ, দ্যাট মিন্স ই। ওকে, যাই হোক, এবার আমি স্যারকে বলবো, স্যারের বিষয়বস্তু মানে কলনবিদ্যাই করাবেন উনি,
উনি বলবেন, তার পরবর্তীতে আমি আবার বলার চেষ্টা করছি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা এবং প্রত্যেকটি অভিভাবককে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে যারা মস্তিষ্ক যারা এটা করেছেন, তাদের পরিকল্পনাটা করেছেন প্রত্যেককে, এবং যারা এখানে সংবাদ করছেন প্রত্যেককে। আর একটা বার্তা তো আমার ছোট্ট ভাতৃপ্রতিম চন্দন বলেই দিয়েছে যে সরকার একটা বার্তা দিয়েছে, তাকে মান্যতা দিন, তা নাহলে কিন্তু এই খারাপ সময় কাটবে না। এই বার্তাটা দিয়ে আমি শুরু করি। স্যার, অনেকটা প্রাতিষ্ঠানিকভাবে যেটা শুরু করলেন, আমি একটু আগে সঞ্চালক একটা কথা বললেন, ওরে বাবা আমি অঙ্ক আমি পালিয়ে যাব। আমি তার কথাতে বললাম, তার মতো করে আমি বুঝিয়ে দেবো, এইটা কিন্তু রাস্তা ফুটপাথেও ছেলেরা বুঝতে পারে, তার মতো করে আমি শুরু করছি। শুরু করি একটা ছোট্ট পাটিগণিতের অঙ্ক নিচ্ছি। কি নিচ্ছি? পাঁচটি কলার দাম 10 টাকা, তাহলে একটি কলার দাম কত? আমার মনে হয় সবাই যে অঙ্ক জানেন না তিনিও বলবেন 2 টাকা। তাহলে পাঁচটি কলা, আমি আর কলা লিখলাম না, দাম লিখলাম 10 টাকা, দিলাম তা দিয়ে দিলাম শর্টকাট, কারণ টাইম নেই। একটির দাম কত? 2 টাকা। পরিষ্কার একদম? তাহলে 2 টাকাটা বুঝে গেলাম। এবার গণিতবিদ কি করলেন, একটু ফিজিক্সের গন্ধ দিয়ে আর একটু কাঠিন্যতা, শব্দের কাঠিন্যতা মিশিয়ে বললেন, এই বলো তো দেখি। স্যার বলুন। বললো, একটা গাড়ি 5 ঘন্টায় 10 কিলোমিটার যায়, তাহলে গাড়িটির গতিবেগ কত? ছেলেটা কানচুর করতে বললো, স্যার এটা কঠিন। কেন কঠিন হবে? কেন লক্ষ্য করো না, 5টি কলার দাম 10 টাকা, একটি কলার দাম কত? 2 টাকা। তাহলে 5টি ঘন্টায় যাচ্ছে কত? 10 কিমি। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 10/5 কিমি। তাহলে গতিবেগ চেয়েছে, গতিবেগ মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করা। এই যে দূরত্বকে ভাগ করা, এইগুলো আমরা ক্র্যামিং করি শিক্ষা ব্যবস্থার, এই গণিত শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় দুর্বল জায়গা হচ্ছে ক্র্যামিং করা, মুখস্থ করিয়ে দেয়। এই মুখস্থ করতে করতে ইতিহাস হয়ে যায়, এখানে আমরা হেরে গেছি। এর উপরে আমি চেষ্টা করছি, এর উপরে এর অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না কেন। এখানে টাকা এলো, এখানে কিন্তু আমি লিখবো কি, কিমি প্রতি ঘন্টা। এই খানটা লক্ষ্য করার মতো, এখানে কিন্তু একটি রাশি, এখানে 2টি রাশি সমবায় পার্থক্য হয়ে গেল। ছেলেটি বললো, স্যার কীরকম লাগছে? এই কীরকম লাগছে বুঝতে গিয়ে, বোঝাতে গিয়ে আমার নিজস্ব যে গবেষণা, সেখান থেকে আমি বের করে ফেলাম এদের ছবি। কীরকম ছবি? এটা ছবি না আঁকলে কিন্তু বোঝানো যাবে না। ব্যাপারটা বলে দিই, এই ছবি আঁকছি আমি এরকম, আমরা দুদিকে টাকছি, এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে কলার, আমি কলার কথা বলেছিলাম তাই তো, কলার সংখ্যাকে আমরা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে তার মূল্য, মূল্যকে আমরা ওয়াই অক্ষ বরাবর। তাহলে কি 5টা কলা, 1, 2, 3, 4, 5টা কলা 10, 1, 2, 3, 4, 10 ধরে নিলাম এখানে আছে আন্দাজে। এবার আমি করলাম কি, এটা টেনে দিলাম, মূলবিন্দু যোগ করে দিলাম, তাহলে এখানে কটা আছে? 5টা কলা, এখানে কত আছে? 10 আছে। এবার প্রশ্ন করলো, 6টা কলার দাম কত? তাহলে 5, 6 চলে এলাম, আমি এই রেখাটাকে পুম করে টেনে দেবো, আর এই রেখাটাকে বলো তুই গিয়ে দেখ তো কোথায় দেখা হয়, এই দেখা হলো এখানে। তাহলে এইবার আমি নাম দিলাম ও এ বি ত্রিভুজ সি ডি, এই দুটো ত্রিভুজের মধ্যে কোনো সম্পর্ক কি বোঝা যায়? এদের কাছে এই কোণটা কিন্তু ধ্রুবক, একই কোণ। তাহলে এই ত্রিভুজ দুটোকে বলা হয় কি, সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সবাই জানি অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতি, খুব সহজ। তাহলে দেখুন, জ্যামিতি যদি না জানি পাটিগণিত কোনোদিন বুঝতে পারবো না। আমার নতুন কাজ চলছে, সেটা হচ্ছে পাটিগণিতের জ্যামিতি বইটা, আমাকে অনেকেই অনেক সহযোগিতা করছেন, এবং পশ্চিমবঙ্গে জুড়ে বহু জায়গায় আমি অনুষ্ঠান করে বেড়াচ্ছি, নতুন বই আসছে এটা। এই যে দেখুন, এই যে বাহুটার সঙ্গে এই বাহুটা অনুরূপ বাহু কোনটার সঙ্গে, লম্বের সঙ্গে লম্বের তুলনা করছি, তাহলে এখানে আছে এ বি, এখানে লিখছি কোনটা, সিডি, লম্বের সঙ্গে লম্বের তুলনা করলাম, ভূমির সঙ্গে ভূমি। প্রথমে কোনটা নিয়ে ছোটোটা নিয়েছিলাম, তা ছোটোটা নেবো কত? ও এ, বাই কত? ও সি, থানার না কিন্তু বোর্ডে, থানার ও সি না। তাহলে এইবার আমি কি করলাম,
একটা ত্রিভুজের মধ্যে নেওয়ার চেষ্টা করলাম, ওকে বললাম ভাই এখানে আয় না, তা ও এখানে চলে এলো, সিডিকে বললাম তাহলে ওখানে যা, যেতে পারে কি, ম্যাথামেটিক্স কি বলে, এই সিডি উপরে চলে গেল, এই চন্দনবাবু চলে গেলেন, তাই তো নাকি, না সিজি হলো, সিজি বাই ও সি, এটা ক্রস মাল্টিপ্লিকেশন ঠিকই আছে। এইটা যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা নিলাম, এবার দেখছি এবি, এবি কত এখানে বলা হয়েছিল, পাঁচ টাকা লাগলাম দশ টাকা, বসিয়ে দিলাম দশ, এটা কত হচ্ছে পাঁচ, তাই তো, সিডি কত, সিডি এটার দাম তো জানি না, ধরে নিলাম ওয়াই, আর ওসি কত, কটা কলার চেয়েছিলাম ছটা, তাহলে পাঁচ দুখুনি দশ, ওয়াইয়ের মান কত, ছয় দুখুনি বারো, কে দিল, জ্যামিতি। আমরা কীভাবে শিখি ছোটোবেলাতে, পাঁচটি কলার দাম দশ টাকা, একটির দাম কত, দশ বাই পাঁচ সমান দু টাকা, ছটির দাম কত, দুই ইন্টু ছয় সমান বারো টাকা, ক্লিয়ার একদম, ওই বারো টাকা দেখিয়ে দিল। তাহলে এই জ্যামিতিটা আমি দেখতে পাইনি বলে আমি কিন্তু এই জায়গাটা বুঝতে পারছি না, যে একটি কলার দাম এখানে টাকায় ছাড়ছি, আর যখন আমি গতিবেগ বলেছিলাম তখন হয়েছিল কি, কিমি প্রতি ঘন্টা, এই দুটো এলো কেন, এটা এলো কেন, এইবার বোঝা যাবে, বোঝা যাবে কেন, না এইটা কার অনুপাত হচ্ছে, এটা কি মূল্যর সঙ্গে সংখ্যা, আমরা করি কি, ওই যে একটি আমরা কেন গতিবেগ কত, এক ঘন্টায় যতটা যায়, তাহলে মূল্যর একটি সাপেক্ষে যখনই হচ্ছে, মূল্য উপরে কত আছে, মূল্য আমরা দেখেছি এখানে, আর তার নিচে কত, ছোট্ট এই তো, এই একটি কোথায়, একটির দাম এই যে যেখানে এক আছে এই দিলাম, এই একটির দাম এইটা, একটির দাম কোথায় কত বেরিয়েছে দুই, তাহলে এটা হয় এই যে পয়েন্টটা ওয়ান কমা টু, এটা কি পাঁচ কমা দশ, এটা স্থানে কি ছয় কমা বারো, নতুন অঙ্ক হয়ে গেল, এটা কি কোঅর্ডিনেটে পৌঁছে গেলাম, একটা কলার দাম দু টাকা, পাঁচটা কলার দাম দশ টাকা, ছটা কলার দাম বারো টাকা, এ অদ্ভুত, এই যে যখন এলো এটা আমাকে একটা নতুন শিক্ষা দিয়ে গেল। এবার আমি এই অঙ্কটা কি বলবো, এই ইয়ে একটা অঙ্ক করো তো দেখি, কোঅর্ডিনেটের অঙ্ক কি ব্যাপার, বললো মূল বিন্দুগামী এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার প্রবণতা দুই, তখন কি করলো, সেই একই ছবি দেখো, মূল বিন্দুতে একটা রেখা টেনে দিলাম, এখানে একটা বিন্দু নিলাম এক্স কমা ওয়াই, এ টেনে দিলাম, প্রবণতাটা এখানে, প্রবণতা কি, রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে মানে ঘড়িকাটা বিপরীতে, যে কোনটা করছে সেই কোণে ত্রিকোণমিতিক ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্টটা নিলাম কত, সেটা ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তার মানে এটা ওয়াই এটা এক্স, এই যে পি এক্স ওয়াই, এটা ভুজ এটা কোটি, এটা এক পায়ে চলে দু পায়ে চলে, যখন দু পায়ে চলে বাঁ পা ভুজ, ডান পা কোটি, ভুজ কোটি, তাহলে এইটাই ভূগোলে কিন্তু চলে আসছে, একটা কি অক্ষাংশ একটা দ্রাঘিমাংশ, কিচ্ছু না কিন্তু, তাহলে ট্যান থিটা কত, ওয়াই বাই এক্স, প্রবণতাকে কি বলা হয় এম দিয়ে ছোটো করে, কারণ এখানে একটা ডিগ্রি বসালে মান বেরিয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই অঙ্কটার ক্ষেত্রে কত ছিল, এম কত ছিল, একটির ভ্যালু যেটা, একটি কলার দাম কত বেরিয়েছে দু টাকা, এই এমটা হচ্ছে দুই এখানে, তাহলে টু এক্স, এখানে জন্মে গেল কিন্তু একটা বীজগণিতিক রাশি, ওয়াই ইকুয়াল টু টু এক্স, এখানে পাটিগণিতের অংশে ছটার এর দুর্বলতা কোথায়, পাটিগণিত বিশেষীকরণ করে, এই ছটার দাম কি, পাঁচটার দাম কত, এটা এরকম, এইখানে দুর্বলতার কারণে ক্লাস টেনের পর আর পাটিগণিত নেই, বীজগণিতের সাফল্যটা কি, বীজগণিত জেনারেলাইজ করে, এ কী করে, সবার কথা বলতে পারে, আমি কটা চাই, বললো স্যার দশটা কলার দাম কত, এখানে বসিয়ে দিন দুটো দশ, কুড়ি টাকা, যদি বলেন পনেরোটার দাম কত, পনেরো বসিয়ে দিলে পনেরো দিন তিরিশ টাকা, খুব সহজে কি আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারি, তাহলে এই চলমানতাকে এক্স ওয়াইকে আমরা কী বলি, চলরাশি, একটু একটু করে কিন্তু আমি এবার ক্যালকুলাসে ঢুকছি, শুরু করেছিলাম একদম পথের অঙ্ক নিয়ে, এবার ক্যালকুলাসের মধ্যে যেই আমি লিমিটে ঢুকবো বুঝিয়ে দেব যে ওটা কিন্তু ওই অঙ্কটাই কীভাবে আসছে, আমরা ওয়াই ইকুয়াল টু টু এক্সে কী করছি, এক দুই তিন চার, কোনো রেস্ট্রিকশন রাখছি, খুশি মতো লিখে যাচ্ছি খুশি মতো, তাহলে ওয়াই এর মানটা কত হচ্ছে, এক বসাল দুই চার ছয় আট ডাটা অসীম, তাহলে এই খুশি মতো মানগুলো নিচ্ছি বলে একে বলা হয় চলরাশি, আর একটা থাকে ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি পরে আসি, এই চলরাশিগুলোর এক একটা নাম আছে, এটা খুশি মতো নিয়েছি, এটা হচ্ছে স্বাধীন চল, এটা হচ্ছে এই অপেক্ষকের উপর নির্ভর করে, কারণ এই মানটা এখানে বসাচ্ছি, এটাকে বলে অধীন চল,
স্বাধীন চলো অধীন চলো আমরা কিন্তু চলরাশির মধ্যে ঢুকে গেছি, অর্থাৎ ক্যালকুলাসের মধ্যে কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। এবার প্রশ্ন হলো, এটা কলা দিয়ে বলেছিলাম, এইটা যদি এরকম হয় যে এটা পুত্রের বয়স আর ওয়াই হচ্ছে পিতার বয়স, তখন কি ঘটবে? এক বছরের পুত্রের বাবার বয়স দু বছর, দু বছরের পুত্রের বাবার বয়স চার বছর, লোকে মারবে আমাকে বলে এই ছোটো ছোটো ছেলেদের বিয়ে থা দেখছেন কী ব্যাপার, একুশের আগে বিয়ে হচ্ছে না তাই তো নাকি? তাহলে একুশে আমাদের একটা রেস্ট্রিকশন ইম্পোজ করতে হলো, কি যে রাশি বলছে তাকে অন্তত একুশ। আমি জিজ্ঞেস করলাম সরকারকে, ও সরকার ভাই একুশের বেশি হলে হবে না একুশ হলে? বলে একুশ হলেই হবে, তা ইকুয়াল হবে। বলো না একুশ প্লাস হতে হবে, এ বাতিল হবে। বলো সত্তরের মধ্যে বিয়ে করতে পারো, তাহলে সত্তরের নিচে? বলো না এক্স্যাক্ট হলেও হবে। তাহলে এই দিকটা কী হলো? ওপেন মুক্ত, এদিকটা বদ্ধ, এইটা এই দুদিক বদ্ধ, এই দিক বদ্ধ, এদিক খোলা। তো এইগুলোর কিন্তু ম্যাথামেটিক্যাল যখন সাইন চলে আসে অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু গল্পটা আমাদের নিজের মুখের মধ্যে আছে, প্রতিদিনে নিত্য ব্যবহারের মধ্যে আছে, এইটা খুঁজে আমাদের বের করতে হবে। আমরা চলে আসি লিমিটে ঢুকবো, কী করে ঢুকবো সেই গল্পটাই আমি আসছি, ওয়াই ইকাল টু টু এক্স। এটাকে কিন্তু এইভাবে বলবো না এফ অফ এক্স, স্যার এতক্ষণ ধরে বলছিলাম ফাংশন অফ এক্স, এটা যে টু এক্স কেন না, এটাকে কী যে কী ফাংশন বলা হচ্ছে? অ্যালজেব্রিক ফাংশন, কেন এটা অ্যালজেব্রার থেকে ভাগ করেছি। এটা যদি ট্যান এক্স লিখতাম ওয়াই ইকাল টু ট্যান এক্স লিখতাম, ত্রিকোণমিতিক ফাংশন। যদি লগ এক্স হতো ওয়াই ইকাল টু লগ এক্স, লগারিদমিক ফাংশন। ওয়াই যদি ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স হতো তাহলে আমরা কী বলতাম? এক্সপোনেনশিয়াল ফাংশন। এরকম ফাংশনের বহু রকম আছে, এখানে দুটো যে কয়েকটা ফাংশন একটুখানি মনে রাখা, সেটা হচ্ছে ইভেন ফাংশন, ইভেন ফাংশন আর অড ফাংশন। ইভেন ফাংশন কি? একটা টেস্ট করে দিতে এরা মাইনাস খেতে দিলাম, ছেলেটা ফুচকা খেতে দিলে অনেকেই কেন আহ কী সুন্দর, আর একটা ফুচকা খাওয়ার পর এসে সন্ধ্যেবেলা বমি করে দিল, তাহলে এটা খাইতে দিলে যদি দেখা যায় সে হজম করে ফেলেছে, ইভেন ফাংশন। কারা কারা ইভেন ফাংশন? না, যত ইভেন্ট ডিগ্রি আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার যুগ্ম ঘাত সব ইভেন। এবার এর সঙ্গে যদি আমরা যদি টু এন করে দিই ইভেন, এবার যদি এক করে দিই অড হয়ে গেল কিন্তু। আর অড ফাংশন কোথায়? যখন মাইনাস খেতে দিলে মাইনাসটা সে হজম করতে পারে না, বেরিয়ে এলো। এটা এইভাবে বলছি কেন, যাতে পাঁচজনের কাছে খুব সহজ বলে মনে হয়। গণিতকে যদি আমরা গণিতের মধ্যে সীমাবদ্ধ রাখি তার একটা দুর্বল দিক, ভীতিটা অনেকটা বেড়ে যায়। তা এইটা আমরা বুঝে গেলাম ইভেন ফাংশন কি অড ফাংশন কি। এবার আমরা টুকটুক করে দেখব লিমিটে পৌঁছব, এক্স টেন্ডস টু স্যার বলছিলেন এ, এর মানেটা এ তো এটা হচ্ছে ধ্রুবক, এইদিক থেকে এ আমি ধরছি স্যারের স্কুল বনগা হাই স্কুল। একটি ছেলে আসছে রামনগর রোডের দিক থেকে আর একটা আসছে প্রতাপগড়ের দিক থেকে, তো আসতেই পারে। তাহলে এই দিক থেকে যদি আসে আমরা বলবো এর থেকে এ মাইনাস এক্স, এখান থেকে এলে কী হবে এক্স মাইনাস এ। পার্থক্য কি এ দুটোর মধ্যে? বলে তোর আমার মতো তো দেখতে না, বলে হ্যাঁ হ্যাঁ আমি তোর মতনই দেখতে, এইরকম একটা মাইনাস কমন না দেখবি একই রকম দেখতে। কিন্তু এই দুটোকে আমরা বলছি তোমার বাড়ির থেকে দূরত্ব যদি দু কিলোমিটার হয় তুমি একটা সাইকেল পাবে, তাহলে মাইনাস দূরত্ব বলবো না, তো দূরত্ব ঋণাত্মক হতে পারে না, সেই জন্য এই মাইনাসটা খেয়ে নেওয়ার প্রয়োজন হচ্ছে। কে কে দিল? অ্যাবসলিউট ভ্যালু, এটাকে আমরা বলি পরম মান, স্যার বলেছেন কথা বলার সময় সুন্দর করে এটা ব্যাখ্যা করলেন। এবং এক্স মাইনাস এক্স এ ভাঙলেন কীভাবে? এটা ধনাত্মক হতে পারে কখন? যখন এ নিজে এক্স মাইনাসে পজিটিভ হবে বা এক্স গ্রেটার দ্যান এ হবে, অথবা মাইনাস অফ এক্স মাইনাসে, তার মানে এক্স মাইনাসে যখন নেগেটিভ বা এক্স লেস দ্যান এ হবে। তাহলে এইটা আমরা বুঝে গেলাম যে এইটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এইটাকে যখন আমি ভাঙছি তখন আমরা বলছি এই সংজ্ঞাটাকে, এইটা এক্স মাইনাসে যখন আমরা বলি এক্স এ খুব কাছে চলে এসেছে, কাছে চলে আসাটা ব্যাপারটা কি? আমরা একটু আগে ত্রিভুজ এঁকেছিলাম না এরকম সদৃশকোণী ত্রিভুজ, এবার ক্যামেরা জুম ইন জুম আউট করি না, এই এই একটার দাম এইখানে রয়েছে তাই না, একটার দাম এই একটার জন্য, এটা পাঁচটার দাম, এটা ছটার দাম, তাহলে এটা একই ত্রিভুজ ছোট হচ্ছে, কোনটা কিন্তু ফিক্সড? যখন ছোট হচ্ছে এই রাশিটা কিন্তু এই কমে যাচ্ছে, আর এই রাশিটাও কিন্তু কমতে 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 ছোট হয়ে যাচ্ছে, তাহলে কে কমছে? এক্স। কে কমছে? ওয়াই। এটাকে যদি আমরা ওয়াই বলি, এটা যদি এক্স বলি, কমছে, উল্টো করে দেখলে বাড়ছে। এই কমা বাড়াটাকে হচ্ছে আমাদের চলরাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ
অংশ জল হবে না এই এই অংশটাকে আমরা বুঝে নিতে পারলাম যে আমরা তখন বলি এটাকে এক্স খুব খুলেছ থ্যাংক ইউ তাহলে এই যে এক্স ক্রমাগত এর দিকে এগোচ্ছে এগোচ্ছে মানে সেই স্কুলের দিকে আসছে 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 এই দিক থেকেও আসছে এই দিক থেকেও আসছে তাহলে একটা লেফট হ্যান্ড অ্যাপ্রোচ আছে একটা রাইট হ্যান্ড অ্যাপ্রোচ আছে তার মানে এক্স ক্রমাগত এর দিকে এগোচ্ছে তা আমরা একটু আগে বললাম এক্স মাইনাস অথবা এ মাইনাস এক্স এটাকে আমরা খেয়ে নেবো কীভাবে বলবো এত কাছে চলে এসছে কিন্তু তাও কাছে নয় সেটাকে আমরা বলবো লেস দেন ডেল্টা ডেল্টা কী একটা প্রিঅ্যাসাইন্ড খুব ছোট কল্পনা তার থেকেও ছোটো তাহলে এইবার লিমিটে যাবো কী করে লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এল এটা সংজ্ঞাটা কি এক্স যত এর দিকে যাবে এফ এক্স তত এল এর দিকে যাবে তার মানে এক্স মাইনাসের যখন লেস দেন ডেল্টা হয় এফ এক্স মাইনাস এল ক্যান বি মেড লেস দেন এনি প্রিঅ্যাসাইন পলিনোমিয়াল নাম্বার এফ সাইলন হাউ স্মল ইট মে বি এটা যতটা খুশি এর থেকে ছোট করা যায় তার মানে এফ এক্স ক্রমাগত আমরা যে দুটো কলা বলছিলাম লক্ষ্য করে দেখুন কীরকম এটা ফুটপাথের অঙ্ক কিনা টু এক্স এক্স একটা কলা দাম কত হবে এখানে বসান টু ইন্টু ওয়ান একটা কলার দাম কত হয়েছিল দু টাকা আমরা যদি পাঁচটা কলা দেয় তাহলে এখানে পাঁচ বসাই এক্স টেন্স টু ফাইভ কত হবে এখানে এক্সের জায়গায় কত বসিয়ে দেবো এখানে এখানে না বসানোই ভালো সিম্পল টু ইন্টু ফাইভ ইন্টু টেন তাহলে আমরা যে অঙ্কটা একদম প্রাইমারি লেভেলে আমরা শিখেছি অ্যাকচুয়ালি সেই অঙ্কটাই কিন্তু আমাকে শেখানো হচ্ছে লিমিটের নাম করে কঠিন করে দেওয়া হলো এইটা আমার ছোটোবেলা থেকে বারবার মনে হতো আমার খুব ছোটো কষ্টের ছোটোবেলা কোনো শিক্ষক ছিলেন না আমার মনে হতো আমাকে কেউ এমন করে বোঝাতে পারে না যেটা আমি বুঝতে পারছি না জ্যামিতিটা কথাটা বললাম জ্যামিতির সংজ্ঞাটা কী বলা হয়েছে সারা পৃথিবী জুড়ে একটাই কথা বলা হয়েছে জ্যা মানে পৃথিবীর মিতি মানে পরিমাপ এর থেকে বুকে হাত দিয়ে বলুন কেউ আমরা বুঝেছি না বুঝিনি এটা নিয়েও কিন্তু আমার একটা বই বেরিয়েছে গণিতের অন্দরমহল এবং খুব প্রশংসিত সেটা আমরা তা বলবো না আমরা কোনো গাণিতিক সমস্যাকে বলবো তুমি দেখতে কীরকম ও উত্তর দেবে আমি এই রকম দেখতে তখনই কিন্তু আমাদের জ্যামিতির জন্ম হলো আমরা কিন্তু জ্যামিতি বলতে কিন্তু ওই সংজ্ঞাটা বলার পর কিছু উপপাদ্য কিছু সম্পাদ্যের মধ্যে ঢুকে গেলাম হারিয়ে গেলাম তারপর মুখস্থ এইটাই হচ্ছে আমাদের ক্র্যামিং এই ক্র্যামিংটার বিরুদ্ধে লড়াই করার জন্যে আমরা এতগুলো কথা বললাম তাহলে আমরা এই যে কথাটা বলেছিলাম একটা ছোট্ট অঙ্ক প্রথমে নিয়ে শুরু করেছিলাম পাঁচটি কলার দাম কত তাকে দেখান একটু কাঠিন্য মাত্রা যোগ দিয়ে যুক্ত করে বলেছিলাম তার গতিবেগ কত সেই একই অঙ্ক এবার লিমিটে গিয়ে দেখা হলো সেই একই অঙ্ক এই লিমিটের ক্ষেত্রে কতগুলো জিনিস আমরা পরপর আমরা লিমিটে যখন বাংলা হচ্ছে সীমা আমরা যদি একটু আদর করে মাসিমা মাসিমা বলে তার রান্নাঘরে ঢুকে যাই তাহলে কী দেখতে পাবো কী মাসিমা কী আপনার যন্ত্রপাতি কই যন্ত্রপাতি নেই তখন আমাকে কী করতে হবে তার কিছু ছাঁচ তৈরি করে দেবে বা ইউটেন্সিলস লাগবে কিছু যন্ত্রপাতি আমরা কী লিখবো লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু ওয়ান আসে কোথা থেকে মানবো কেন সাইন থিটাকে যদি আমরা ম্যাকলুরিন্সের নিয়ম অনুযায়ী এই মূলবিন্দু সাপেক্ষে ভাঙি তাহলে হবে থিটা মাইনাস থিটা কিউ বাই ফ্যাক্টর থ্রি প্লাস থিটা টু দি ফাইভ বাই ফ্যাক্টর ফাইভ এই করতে করতে ইনফিনিটি চলে যায় এবার থিটাকে কত দিয়ে ভাগ করছি থিটা দিয়ে তাহলে আমি থিটা দিয়ে ভাগ করলাম সবাইকে থিটা দিয়ে ভাগ করলাম থিটা দিয়ে ভাগ করলে কমন নিয়ে কাটলে এটাকে কেটে যাবে এটা কেটে গিয়ে দুই হবে এটা কেটে গিয়ে কত হবে চার হবে তাহলে এটা কেটে কত আছে ওয়ান আছে আর এখানে থিটা স্কোয়ার বাই ফ্যাক্টর থ্রি থিটা টু দি পাওয়ার কত আছে এখানে পাঁচ আছে এক চার বাই ফ্যাক্টর ফাইভ এন্ড সো অন এবার কি একটা লিমিট থিটা টেন্স টু জিরো এবার কি হচ্ছে না কেন লিমিট থিটা টেন্স টু জিরো দিয়ে দেওয়া হলো থিটাকে বললাম বাবা একটু গিলে দেখ এগুলো খেয়ে কেমন লাগে থিটার মুখে এইগুলো গুজে গুজে দিলাম আরে জিরো মানে তো মরে যাওয়া থিটা বুঝতে পারিনি খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে তো সে তো যায় যায় সে তো মারা গেছে সে তো কে পড়ে আছে একে খাওয়ানো যায়নি কারণ এ ধ্রুবক রাশি ওয়ান দিস এইটা ঠিক একই রকমভাবে আমরা কোসাইন থিটাকে কী বলবো কোসাইন থিটা ওয়ান থিটা স্কোয়ার বাই ফ্যাক্টর টু থিটা টু ফোর বাই ফ্যাক্টর ফোর ইনফিনিটি এবার যদি লিমিট থিটা টেন্স টু জিরো করে দিই এখানে আমরা লিমিট থিটা টেন্স টু জিরো সবাইকে আমি বললাম থিটা খেয়ে নাও ওয়ান খেলো না
খাওয়ার মুখ নেই বলে খাকে খায় চলরাশি খায়, চলরাশিটাকে থিটা, তাহলে এখানে কিলো জিরো হয়ে গেল, এখানে জিরো, এখানে জিরো, এই ওয়ান। তাহলে আর একটি ফর্মুলা জন্ম হলো ত্রিকোণমিতিতে। এবার কেউ কেউ এইটাকে এটা ভাগ করে এইটা আর একটা ফর্মুলা হিসেবে ব্যবহার করেন, করতেও পারেন নাও করতে পারেন। সেটা সাইনকে কস দিয়ে ভাগ করলে কী হয়, সাইনকে কস দিয়ে ভাগ করলে একবার লিখে দিই টেন হয়, আর নিচে থিটাটা করে থাকে, এটার মানে ওয়ান। তাহলে ত্রিকোণমিতির দিক থেকে সময় খুব সংক্ষিপ্ত শেষ করতে হচ্ছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাই, আমার ভাতৃপ্রতিম এখানে আমার রয়েছে, অত্যন্ত প্রিয় জন আছেন। আমাদের সময় শেষ, যদি একদম খুব সংক্ষেপে যদি কয়েকটি প্রশ্ন মানে উত্তর বলে দেন বা হোম টাস্ক ছাত্রদের জন্য বলে দেন। আমরা যারা এখানে আসছি, বিশেষ করে আজকে 12 সায়েন্স এবং হচ্ছে অঙ্ক পড়াতে এসে আমরা ছাত্ররা বেশিরভাগই সকলে অঙ্কটা ভালো জানে বলেই সায়েন্স নিয়েছে, এই বিষয়গুলোর রেসপেক্টে আমরা পড়াচ্ছি। এখন বলার তো অনেক কিছু ছিল, যাই হোক সংক্ষিপ্ত সময়, আমি ছাত্রদেরকে কিছু অঙ্ক দিতে চাই, তোমরা করে নেবে, যদি না পারো তাহলে আমাদেরকে জানাবে, আমরা পরবর্তীতে ক্লাস এসে এগুলো বলার চেষ্টা করব। এফএক্স সমান সমান এক নম্বর, এফএক্স সমান সমান লিখবে এক্স কিউব গুণ কজ ওয়ান বাই এক্স, এক্স নট ইকুয়াল জিরো, জিরো এক্স সমান সমান জিরো। প্রশ্নটা হচ্ছে এক্স সমান সমান জিরো বিন্দুতে সন্ততার পরীক্ষা কর, এক্স সমান সমান জিরো বিন্দুতে সন্ততার পরীক্ষা। দু নম্বর যে অঙ্কটি বলবো, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এক্স মাইনাস সিক্স বাই এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। তিন নম্বর বলবো, এফ এক্স সমান সমান সাইন এক্স প্লাস কজ এক্স, সেক এক্স মাইনাস কজ এক্স অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো। কি বললাম, এফ এক্স সমান সমান সাইন এক্স প্লাস কজ এক্স বাই সেক এক্স মাইনাস কজ এক্স অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো। বিষয়বস্তুটা মানে অসংখ্য জিনিস এখনও আমার বলার বাকি রইল, আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি এবং যারা এই রুটিন ফ্রেম করছে প্রত্যেকের কাছে আবেদন করছি যে খুব তাড়াতাড়ি এর ক্লাস দেওয়া হোক। তার কারণ আজকে সীমা এবং সন্ততার কানেকশানটা দেখিয়েছি আমি, মানে আজকে তোমাদেরকে সন্ততা এবং অন্তর্কলজ্যোগ্যতার যে কানেকশানটা, অন্তর্কলজ্যোগ্যতা অনেকেই জানো কিন্তু এই যে কানেকশানটা, কোরিলেশানটা, সীমা কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েশান, এই যে কানেকশানটা আমরা পরবর্তী ক্লাসে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েশানের যে কানেকশানটা সেটা করব। আপাতত এই তিনটে চারটে অঙ্ক তোমরা করবে, আর সব শেষে আমি একটি আবেদন করব আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আমার এই অনুষ্ঠানটি দেখছো প্রত্যেকের কাছে আবেদন করব, নিজের নিজের সামর্থ্য অনুযায়ী আত্ম মানুষের পাশে থাকার চেষ্টা করো। আজকে এনএমএল কর্তৃপক্ষ, পৌরসভা, তাদের এই শুভ উদ্যোগ শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখা, তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো সেই কারণে, কিন্তু তোমার পার্শ্ববর্তী কোনো মানুষ যদি আগামী দিনে না খেতে পেয়ে থাকতে হয়, তার যদি কোনো সমস্যা হয়, আমরা যদি সকলে সকলের পাশে না থাকি, তাহলে আমার প্রতিবেশী যদি অসুস্থ থাকে আমি কিন্তু সুস্থ থাকতে পারবো না। তাই আমার প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা প্রত্যেকের কাছেই অনুরোধ করব, নিজের নিজের সামর্থ্য অনুযায়ী আত্ম মানুষের পাশে থাকার চেষ্টা করুন। আর আমি অনেক ধন্যবাদ দেবো আজকে সঞ্চালক এবং এনএমএল কর্তৃপক্ষকে এত সুন্দর এত মহৎ উদ্যোগকে সাধারণ মানুষ অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার, গোটা ধন্যবাদ শুধু নোম্যান্স ল্যান্ডের নয়, পুরসভাও সহযোগিতা করেছে এবং
নোমান্সল্যান্ডের ক্যামেরার পেছনে যে সকল টেকনিশিয়ানস রয়েছেন যারা আমাদের সহকারী বন্ধু গোটা টিম, আমি প্রত্যেককে এই ধন্যবাদ আমার তরফ থেকেও আমি দেবো। সিজি যেটা বলছিলেন, আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে সত্যি আমরা একটা সুন্দর বার্তা দিলেন একটা ভালো ক্লাসের পাশাপাশি, যে আমাদের প্রত্যেককে নিয়ে বাঁচতে হবে, প্রত্যেককে নিয়ে বেঁচে থাকার আনন্দই কিন্তু আলাদা। আমি ধন্যবাদ জানাবো, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মনোতোষ মিত্র ও চন্দন ঘোষ, নোমান্সল্যান্ডের স্টুডিওতে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনারা এসেছেন, সময় দিয়েছেন। আমাদের সময় শেষ, এই অনুষ্ঠান আমরা শেষ করছি, এই ক্লাস শেষ করছি, পরবর্তী দ্বাদশ শ্রেণীর দর্শনের যুক্তি নিয়ে ফিরে আসব। দর্শনের যুক্তি ক্লাস হবে, শিক্ষক উপস্থিত থাকবেন দীপঙ্কর মল্লিক ও প্রশান্ত নায়ক। আমরা ফিরে আসছি খুব অল্প সময়ের মধ্যে, ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি। নমস্কার আরও একবার শিক্ষক, ধন্যবাদ।